আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের এই প্রজেক্টটি ফ্রিতে একদম দিয়ে দেব। তো এটা হচ্ছে 2023 সাল উপলক্ষে নতুন বছরের জন্য এটা ফ্রিতে দিয়ে দিচ্ছি। তো এই ফাইলটি কিছু ইরর আছে, যেটা আপনার কাছে প্রজেক্ট থেকেও কিন্তু এটা সলভ করতে পারেনি। তো তারাও ভিডিওটি দেখুন, কারণ এখানে ভিডিওতে কীভাবে ইরোরটা ফিক্স করবেন সেটাও বলা আছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের স্কেচওয়্যার অ্যাপটি ওপেন করতে হবে। এরপর রিস্টোর প্রজেক্ট বলে অপশনটা আছে, এখানে ক্লিক করতে হবে। করার পর এখানে এই দুইটা প্রজেক্ট আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কে পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। এবং পাসওয়ার্ডটির জন্য অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি স্ক্রিনশট নিয়ে আমাকে দিতে হবে, তাহলে আপনাকে পাসওয়ার্ডটি দিয়ে দেবো। তো এখানে কিন্তু দুইটা কপি করবেন। কপি করে এখানে এখন যে কাজটি করতে হবে, এখানে নাম লোগো দিয়ে অপশনের মধ্যে যাবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অ্যাপস, এখানে আমরা লোকাল লাইব্রেরিতে যাবো। অ্যাডমিন ফাইলে কিন্তু ইরোর নাই, এখানে শুধুমাত্র একটা, তার জন্য ইরোর আছে। তো এখন আমরা এটা ইরোরটা ফিক্স করব। ইরোরটা ফিক্স করার জন্য আবার চলে যাব ফাইল ম্যানেজারে এবং লোকাল লিবস নামে একটি ফাইল পেয়ে যাবেন, আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, সেখান থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো আমার ফাইলটি হচ্ছে, এইটা হচ্ছে ফাইল আমার লোকাল লিবস, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি বানিয়েছি। এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আনজিপ হয়ে গেছে। তো এখানে আপনারা আনজিপ করে নেবেন, যে কোনোভাবে আনজিপ করে নেবেন। করার পর আবার যাবেন, রিফ্রেশ করবেন, সমস্যা নাই। করার পর এখানে ফাইলটি খুঁজে বের করবেন, দেখতে পাচ্ছেন লিবস নামে, এটাই ক্লিক করবেন। করার পর এখানে এই কাট বা কপি করবেন। করার পর এখানে দেখতে পাবেন ডট স্কেচওয়্যার, এটা যদি না থাকে তাহলে এখানে থ্রি ডট দেখতে পাবেন, কোথাও থ্রি ডট দেখা থাকলে এখানে দেখতে পাচ্ছেন হাইট আপনার ক্ষেত্রে শো লেখা থাকবে। তো শোতে ক্লিক করলে কিন্তু এই ফাইলটা শো হবে, ডট স্কেচওয়্যার। তো ডট স্কেচওয়্যারের উপর গেলাম। এখন এই এইটা যে আছে এটা এখান থেকে ডিলিট করে দিতে হবে, লিভস দেওয়া আছে এটা এখান থেকে ডিলিট করে দিতে হবে। সরি, আমরা এখানে ডিলিট করব না, এখানে আমরা অন্যভাবে কাজ করব। যেমন যেটা আমরা কাট করেছিলাম সেটা থাকে ওভাবে, আমরা এই লোকাল লিভসের ওপর ক্লিক করে এই ফাইল সেটটা এখানে কাট বা কপি করে নেব। করার পর এখানে ডট স্ক্রিপশনে যাবো, তারপর লিভসে যাবো, তারপর লোকাল লিভসে যাবো, যা এগুলো পেস্ট করে দেবো। এটা অলরেডি আছে যেহেতু, সেটা এখান থেকে দেখতে পাচ্ছেন জিরো, মানে একটা বেশি হয়েছে, এইটা এইটা আছে যেহেতু, তো আমি এখান থেকে এইটা ডিলিট করে দেবো। দেখতে পাচ্ছেন এই সাইডটা হয়েছে মূল ফাইল, এই সাইডটা হয়ে গেলে এখন আমরা আবার স্ক্রিপশনে যাব। তোমরা এখনো ভিডিওতে লাইক দেননি, এখন লাইক একটা দিন, লাইক না দিলে ভিডিও নতুন ভিডিও আসার সম্ভাবনা খুব কমই থাকে। এখানে নো বা ইয়েস করে দিতে পারেন, যদি আপনি রিস্টোর করতে চান তো রিস্টোরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখন আমি লোকাল লিপসে যাওয়ার পর এই সাইডটা কিন্তু মানে টিক মার্ক হয়ে গেছে, আর যদি টিক মার্ক না হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি করে নেবেন। তো হয়ে গেল, এই সাইডটা যদি লোকাল লিভে থাকে, লোকাল লাইব্রেরিতে যদি এই সাইডটা থাকে তাহলে আর কোনো এটার ইরর আসবে না। তো হয়ে গেলো এটার ইরর সল। এখন আমরা এটা রান করব, রান করে আপনাদের দেখাবো এটা কি ইরর, কি অলরেডি সলভ হয়ে গেছে না নাই হয়। তো এই প্রজেক্টটি নেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটি লাইক দিতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করতে হবে, করে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে টেলিগ্রামে বা ফেসবুকে মেসেজ দিতে হবে, তাহলে আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দেবো। আর এবং এটা যে অ্যাপসটার লিঙ্কস মানে প্রজেক্টের লিঙ্কস দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্সে, ওই লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি ভিডিওটি একটু স্কিপ করি, কারণ এটা যেহেতু
দেখতেছেন আমাদের এটার কিন্তু সাইন ইন অ্যাপ দেখাচ্ছে, হয়ে গেছে মনে করেন। তো এখানে যে এত সময় লাগবে সেটা কিন্তু ভাবি নাই, নাহলে আমি ভিডিওটা একটু স্কিপ করতাম। যদি সময় লেগে গেছে তো আপনাদের ফুলটাই দেখাই, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে ইনস্টল করবো, আপাতত ভিডিওটি একটু স্কিপ। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটি কিন্তু হয়ে গেছে। এখন আমি অ্যাপসের মধ্যে যাবো, এখন হচ্ছে লগ ইন নাও দেখাচ্ছে। তো মনে হয় না যে এখন লগ ইন হবে, কারণ হচ্ছে আমার ওখানে তো ফায়ার গ্লাস লাগাইনি। তো তাও ট্রাই করে দেখি, যদি হয় তো ভালো, তো মনে হয় না যে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয় না, এরর দেখাচ্ছে, কারণ হচ্ছে এখানে হবে না, যেহেতু আমি ফায়ার গ্লাস লাগাই নাই। তো আপনারা ওখান থেকে ফায়ার গ্লাস লাগিয়ে নেবেন। আপনাদের এটা রান করে দেখালাম, কারণ হচ্ছে এখানে এরর আসছিল, তো সেটা এখানে সলভ করে দিলাম। তো পরবর্তী প্রজেক্ট কী নিয়ে যাবে সেটা একটু কমেন্ট বক্সে বলে দেবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সেট করে দিন। ধন্যবাদ।